বন্ধুরা, তোমাদেরকে আমি আজ যে গল্পটি শোনাবো তার নাম কদম ফুলের বাড়ি। তো চলো বন্ধুরা, শুরু করি আমাদের আজকের গল্প। মিতালি তার মা বাবাকে নিয়ে গ্রামে বাস করত। ওরা মধ্যবিত্ত ছিল। মিতালির বাবা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত, আর ওর মা উঠোনের আশপাশে পড়ে থাকা জায়গায় ফুলের চাষ করত। মোটামুটি ভালোভাবেই দিন কাটছিল ওদের। কিন্তু মিতালির চাচা খুবই পেচুক মানুষ ছিল। ওদের ভালোভাবে খাওয়া পড়া একদম সহ্য করতে পারত না। মিতালির চাচিও ওর চাচার মতো খারাপ ছিল। ওনারা দুজনেই সব সময় পরিকল্পনা করত কি করে মিতালিদের টেনে নিচে নামানো যায়। একদিন দুপুরে মিতালি ওর মা বাবার সাথে দুপুরের খাবার খাচ্ছিল, ঠিক তখন ওর চাচা আর চাচি ওদের বাড়িতে আসে আর বলে, রাফাত, আমি চাই তুই তোর সম্পত্তি আমার নামে লিখে দে। বাবা মা মারা যাওয়ার সময় তোকে বেশি সম্পত্তি লিখে দিয়ে গেছে, সব তো বিক্রি করে খেয়ে বসে আছিস, কিন্তু এই বাড়ি আমি তোকে খেতে দেব না। আমি সব কাগজপত্র তৈরি করে নিয়ে এসেছি, তাড়াতাড়ি এখানে সই করে দে। হঠাৎ করে মিতালির চাচা হুমকি দিতে শুরু করে। তখন ওর বাবা বলে, আরে রাহুল, তুই এমন কেন করছিস? আর মা বাবা কোথায়? আমাকে বেশি সম্পত্তি দিয়েছে, দুজনকেই তো সমান ভাগ করে দিয়ে গেছে তারা। আর তাছাড়াও তুই তো অনেক বড় লোক, তোর দুটো বাড়ি আছে, কোনো অভাব নেই। আমার তো শুধু থাকার মতোই একটা বাড়ি, তাহলে অযথা কেন এরকম করছিস ভাই? মিতালির বাবা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু ওর চাচা মোটেও সোজা মানুষ ছিল না। নানাভাবে হুমকি দিয়ে নিজের নামে লিখে নেয় ওদের বাড়ির জায়গা জমি। রাস্তায় এসে পড়ে মিতালি আর ওর মা বাবা। কোরা খুব চিন্তায় পড়ে যায়। হাতে ব্যাগপত্র নিয়ে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটতে থাকে ওরা। কারো কাছে আশ্রয় নেওয়ার মতো ওদের কেউ ছিল না। খানিকটা পথ যেতেই মিতালির মা খুব কান্না করতে থাকে। ভাইজান কেন আমাদের সাথে এরকম করলো? আমরা তো কখনো তার খারাপ চাইনি, তাহলে শুধু শুধু কেন আমাদের এরকম করলো? এবারে মেয়েকে নিয়ে আমরা কোথায় উঠব? মিতালির মা মাধবী বেগম খুবই কান্না করে। মায়ের কান্না করা দেখে মিতালির খুব মন খারাপ হয়ে যায়, আর ওর বাবাও এসব দেখে মন খারাপ করে বসে থাকে। তিনজনে চুপচাপ থাকে। অনেকক্ষণ কেটে যায়। বাবা, তুমি মাকে নিয়ে এখানে থাকো, আমার কাছে কিছু টাকা আছে, দোকান থেকে খাবার কিনে আনি, তারপর ভাববো কোথায় গিয়ে মাথা গুজব। মিতালি ওর বাবাকে সান্ত্বনা দেয়। ওর কাছে 20 টাকা ছিল, সেই টাকা দিয়ে মিতালি দোকানে যায়, তারপর কিছু চিড়ে মুড়ি কিনে আনে। দোকান থেকে কেনার পর মিতালি ওর মা বাবার কাছেই আসছিল, কিন্তু তখনই ও দেখতে পায় রাস্তার পাশে একটা পাখির ছানা পড়ে আছে। ও সেখানে এগিয়ে যায়। আহারে, কত সুন্দর পাখির ছানা, বাসা থেকে পড়ে গেছে, নিশ্চয়ই ওর অনেক ব্যথা পেয়েছে, ও তো অনেক ছোট, এখনো উড়তেও শিখেনি। ওর মা বাসায় ফিরে ছানাকে না দেখতে পেলে হয়তো অনেক কাঁদবে। পাখির ছানাকে পড়ে থাকা দেখে মিতালির মনে অনেক মায়া হয়। ও মা পাখির কান্না করার কথা চিন্তা করে, বাসায় ছানা পাখিকে রাখতে যায়, আর যাওয়ার সময় হাতে থাকা চিড়া মুড়ির ব্যাগ সেখানে রাখে। তখন সেই রাস্তা দিয়ে একটা মহিলা তার ছেলেকে নিয়ে যাচ্ছিল। ওরা ভিখারিনী ছিল, অনেকদিন থেকে না খেয়ে থাকায় ওদের পেটে অনেক ক্ষুধা ছিল, তাই রাস্তায় চিড়ামুড়ি দেখতে পেয়ে না বলে খেতে শুরু করে ওরা। মিতালি কিছুক্ষণ পর পাখির ছানাকে রেখে সেখানে আসে, আর দেখে একটা মহিলা তার ছেলেকে নিয়ে ওর রাখা সব খাবার খেয়ে নিয়েছে। এটা দেখে ওর অনেক মন খারাপ হয়ে যায়। আপনি আমার সব খাবার খেয়ে নিলেন, জানেন না অন্যের জিনিস না বলে নিতে নেই, এবার আমি আমার মা বাবার জন্য কি নিয়ে যাব? হ্যাঁ, আসলে মা, আমাদের অনেক খিদে ছিল, অনেক দিন থেকে আমি আর আমার এই ছেলেটা না খেয়ে আছি, হঠাৎ করে রাস্তার পাশে খাবার পড়ে দেখে লোভ সামলাতে পারিনি, তুমি ক্ষমা করে দাও। ওদের কথা শুনে মিতালির মন আরও খারাপ হয়ে যায়।
কারণও বুঝতে পারিনি ওদের পেটে এত খিদে ছিল। তখন ও বলে, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, সত্যি আমার অনেক বড় ভুল হয়ে গেল। আমার আপনাকে দোষারোপ করার আগে সত্যিটা জেনে নেওয়া উচিত ছিল। আপনারা এত কষ্টে আছেন, আপনাদের চাইতে আমরা তো অনেক সুখী, তাই বলছি আমাকে মাফ করবেন। আসলে আমাদের এই মুহূর্তে অনেক খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে, তাই আর কি মাথা ঠিক ছিল না, আপনাকে এভাবে বলে ফেলেছি। মিতালি সেই মহিলাকে সব কথা বলে। মিতালি এত ভালো মনের মেয়ে ছিল যে অন্যের কষ্ট দেখে নিজেও কান্না করত, তাই ও ওই মহিলার কাছে এতবার করে ক্ষমা চায়। তারপর বাবা মায়ের কাছে এসে ওর সাথে ঘটে যাওয়া ঘটনা সব খুলে বলে। মিতালির কথা শুনে ওর মা বলে, যার রিজিক যেখানে সে সেখান থেকেই ভোগ করবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ওই খাবারটা ওই মহিলার ভাগ্যে ছিল, তাই খেয়ে ফেলেছে। হ্যাঁ, তোর মা একদম ঠিক কথা বলেছেন মিতালি। মিতালি যেমন ভালো ছিল, ওর মা বাবা ঠিক তেমনি ভালো ছিল। ওরা আরো কিছুক্ষণ ভাবতে থাকে কোথায় যাবে, কিন্তু মাথা গোজার মতো কোথাও সেরকম জায়গা খোঁজে। তাই কিছুক্ষণ পর ওরা অজানা উদ্দেশ্যে আবার রওনা হয়। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়, ঝমঝম করে বৃষ্টি পড়তে থাকে। মিতালিদের গ্রামের পাশে একটা জঙ্গল ছিল, ওই জঙ্গলে ছিল একটা ছোট্ট গুহা। সেখানে অনেক জীবজন্তু ছিল, কিন্তু আশ্রয় নেওয়ার সেরকম জায়গা খুঁজে না পাওয়ায় ওরা সেই গুহায় আশ্রয় নেয়। টানা তিন চার দিন ঝমঝম করে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, পুরো গ্রাম পানির তলায় তলিয়ে যেতে লাগে। এমনকি মিতালিরা যে গুহায় থাকত সেখানেও পানি এসে পড়ে, ওরা খুব চিন্তায় পড়ে যায়। তখন ওদের সামনে একটা পরি আসে, পরিকে দেখে মিতালি অনেক অবাক হয়ে যায়। আপনি তো সেই মহিলা, সেই ক্ষুধার্ত মহিলা, কিন্তু আপনি? মিতালি আর কথা বলতে পারে না, ও খুব চিন্তায় পড়ে যায়। তখন সেই পরি বলে, হ্যাঁ তুমি একদম ঠিক বুঝতে পেরেছ, আমি হলাম সেই ক্ষুধার্ত মহিলা। আমি এক অভিশাপে মানুষের রূপ নিয়েছিলাম, কিন্তু আমি তা থেকে মুক্তি পেয়েছি, এখন আমি পরি। তুমি সেদিন তোমার কাছে পর্যাপ্ত খাবার না থাকাতেও আমায় খেতে দিয়েছিলে। তোমার মন অনেক ভালো, সবার জন্য অনেক দয়া, তাই আমি তোমাকে সাহায্য করতে এখানে এসেছি। পরির কথা শুনে মিতালি অনেক খুশি হয়, ওর বাবা মাও খুশি হয়ে যায়। বন্যার পানিতে তোমাদের অনেক অসুবিধা হচ্ছে, তাই আমি তোমাকে একটা বাড়ি উপহার দিয়ে সাহায্য করব মিতালি। এই যে, এটা হচ্ছে কদম ফুলের বাড়ি, এটা পরিদের বাড়ি। যতদিন তোমরা নিজেদের আশ্রয়স্থল তৈরি করতে না পারছ, ততদিন এখানে থেকো। এটা বলে পরি চলে যায়। মিতালি ওর মা বাবাকে নিয়ে সেই ভয়াবহ বন্যা থেকে মুক্তি পায়, থাকতে শুরু করে কদম ফুলের বাড়িতে। ধীরে ধীরে গ্রামের অবস্থা আরও খারাপের দিকে যেতে থাকে, বড় বড় বাড়িঘরও তলিয়ে যেতে থাকে। সবার বন্যায় এত কষ্ট হওয়া দেখে মিতালির মন খুব খারাপ হতে থাকে, ও অনেক কান্না করে। ওর কান্না পরির কান পর্যন্ত পৌঁছায়, তাই পরি ওর কাছে আবারও আসে আর কান্নার কারণ জানতে চায়। পরি, আপনি আমায় এই কদম ফুলের বাড়ি দিয়ে বন্যা থেকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু গ্রামের সবাই কত কষ্ট পাচ্ছে, আমি ওদেরকে সাহায্য করতে পারছি না, তাই অনেক কষ্ট হচ্ছে আমার, আমি ওদের সাহায্য করতে চাই। মিতালির ইচ্ছার কান্না দেখে পরি তার জাদুর কাঠি দিয়ে কদম ফুলের বাড়িটি আরও অনেক বড় করে দেয়। এরপর মিতালি গ্রামের সবাইকে সেই বাড়িতে নিয়ে আসে, এক এক করে সবাই আসে, সেই সাথে মিতালির চাচা চাচিও আসে। শেষ মুহূর্তে ওর চাচা চাচিকে ওর সাহায্য নিয়ে বন্যা থেকে বাঁচতে হয়, তাই নিজেদের ভুল বুঝতে পেরে মিতালির চাচা চাচি ওদের সবার কাছে মাফ চায়। কাউকে ক্ষমা করে দেওয়া মহৎ গুণ, মিতালি আর ওর মা বাবা ওর সেই খারাপ চাচা চাচিকে ক্ষমা করে দেয় আর খুশি খুশি থাকতে শুরু করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক করো, কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আল্লাহ হাফেজ।